सुप्रिय जेएससी परीक्षार्थी बंधुगण जारा 2020 साले जेएससी परीक्षाय अंशग्रहण करबेन आमार आजकेर एई भिडियोटी आमी ठीक तादेर जन्य प्रस्तुत करछि। बंधुगण करोना भाइरास चलाकालीन समये आपनारा जारा होम क्वारेंटाइने आछेन एबं रेड जोनेर आवताभुक्त रयेछेन तादेरके आजकेर एई क्लासटी आमी उत्सर्ग करते चाइ घरे बसेई এই পড়াগুলো আপনাদের টেক্সট বুক থেকে বা বোর্ড বই থেকে আপনারা যদি পড়ে ফেলেন তাহলে কেবলমাত্র 21টি সিন প্যাসেজ থেকেই আমি আশাবাদী যে সকল বোর্ডে কেবলমাত্র এই 21টি সিন প্যাসেজ থেকেই পরীক্ষায় কমন আসবে। তো বন্ধুগণ আজকের এই ক্লাসটি আমি আপনাদের জন্য প্রস্তুত করেছি खान मेथड पब्लिकेशन्स होते प्रकाशित जेएससी इंग्लिश स्पेशल सजेशन्स मॉडल और कम्पोजिशन्स ए बोईटी थेके। बंधुगण पूरो बोईटी बांग्ला अर्थेर साथे लिखा हुए छे एवं ए बोईटी ते जेएससी परीक्षा जारा अंशग्रहण करबे तादेर 100 नम्बरेर परीक्षार जन्य परिपूर्ण भावे 30 मॉडल क्वेश्चन्स एवं प्रयोजनीय जावतीय तथ्य समृद्ध करे बोईटीके प्रस्तुत करा हुए छे। तो बंधुगण आसुन आमरा सीन पैसेज जेगुलो रही छे एक होते तीन नौ ए तीन टी प्रश्नेर उत्तर देवार जन्य बोर्ड बोई थेके बा टेक्स्ट बुक थेके एकटी सीन पैसेज थाकबे। ए सीन पैसेज गुली आमरा बासाय बसे बांगला अर्थेर साथे इनशाल्लाह पढ़े फेलबो एवं एगुलो पढ़े फेललेई পরীক্ষায় এগুলো থেকেই ইনশাল্লাহ কমন আসবে। তো বন্ধুগণ লক্ষ্য করুন নাম্বার ওয়ান শামিমাস মিজারি। এই গল্পটি এখানে শামিমার গল্প দুইটি রয়েছে শামিমাস মিজারি এবং শামিমাস মিজারি স্টার্টেড শামিমা স্টার্টেড এই দুইটি এই লেসন থেকে দুইটি গল্প আছে দুইটি পড়ে নেবেন। নাম্বার টু রিভার জিপসিস আর এথনিক গ্রুপ এটি পড়ে নেবেন কারণ বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটি এসেছে। বন্ধুগণ বোর্ডগুলো আপনারা লক্ষ্য করবেন। এরপরে নাম্বার থ্রি নকশি কাঁথা ইজ এ কাইন্ড এই গল্পটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা লক্ষ্য করুন অনেকগুলো বোর্ডে এই গল্পটি ইতিমধ্যে এসেছে। এরপরেই লক্ষ্য করুন নাম্বার ফোর দ্য ওয়ার্ড হাইজিন এই গল্পটিও কিন্তু বিভিন্ন বোর্ডে এসেছে। বন্ধুগণ নাম্বার ফাইভ হেলথ ইজ দ্য কন্ডিশন এই গল্পটিও কিন্তু বেশ কয়েকটি বোর্ডে এসেছে। নাম্বার সিক্স রুমি আক্তার এটিও যশোর বোর্ডে 2017 সালে এসেছে এবং সাত নং প্রশ্নটি বা কম্প্রিহেনশনটি সিন কম্প্রিহেনশনটি অ্যাট দ্য ফার্দেস্ট কর্নার অব বাংলাদেশ দ্যাট মিনস কার্তিক পরামানিক এটি ঢাকা বোর্ডে 2016 সালে এসেছিল। এরপরে আট নং প্যাসেজটি ওয়ান্স আপন আ টাইম আ ডাব অ্যান্ড আ ব্যাট ওয়ার এটি যশোর বোর্ড এবং চিটাগং বোর্ডে 16 এবং 15 সালে এসেছিল। নয় নং কম্প্রিহেনশনটি থাউজেন্ডস অফ ইয়ার্স এইগো এই গল্পটিও কিন্তু দিনাজপুর বোর্ডে এবং বরিশাল বোর্ডে সিলেট বোর্ডে 16 18 এবং 19 সালে এসেছিল। দশ নং প্যাসেজটি হলো বা কম্প্রিহেনশনটি কমিউনিকেশন অফ আইডিয়াস ইজ অ্যাট দ্য সেন্টার অফ এই প্রশ্নটিও সিলেট বোর্ডে এবং দিনাজপুর বোর্ডে 18 সালে এসেছিল। 11 নং প্রশ্নটি যারা লিভস উইথ হার প্যারেন্টস এই প্যাসেজটিও চিটাগং বোর্ডে এবং কুমিল্লা বোর্ডে 14 16 এবং 19 সালে এসেছিল। বন্ধুগণ ডান পাশে কিন্তু লেসন গুলোর ইউনিট এবং লেসন সহ উল্লেখ করা রয়েছে আপনারা লক্ষ্য করুন যে প্রত্যেকটি আমি সবগুলো বলে দিলে আপনাদের সময়ের অপচয় হবে আপনারা আপনাদের টেক্সট বুক থেকে এগুলো লক্ষ্য করবেন এবং লক্ষ্য করে এগুলো বাংলা অর্থের সাথে পড়ে নেবেন। এবার আমরা পর্যায়ক্রমে জানব যে 11 নং প্রশ্নটি হলো যারা লিভস উইথ হার প্যারেন্টস ইন দ্য ফার্মস এটিও চিটাগং বোর্ডে এবং কুমিল্লা বোর্ডে এসেছিল। 12 নং প্রশ্নটি দ্য এথনিক পিপল এই প্রশ্নটিও ময়মনসিংহ বোর্ডে সিলেট বোর্ডে এবং বরিশাল বোর্ডে এসেছিল। 13 নং
প্যাসেজটি হলো রিভার জিপসিস ইন বাংলাদেশ আর হ্যাভিং, এই প্রশ্নটিও বেশ গুরুত্বপূর্ণ। ঢাকা বোর্ডে এবং বরিশাল বোর্ডে 15 এবং 17 সালে এই প্রশ্নটি এসেছিল। 14 নং প্যাসেজটি হলো বাংলাদেশি কুইসাইন, এই প্যাসেজটিও কিন্তু যশোর বোর্ড 19 এবং রাজশাহী বোর্ড 2017 সালে এসেছিল। নাম্বার 15 হিউম্যান বিংস কনকোয়ার্ড দ্য ডিস্টেন্স অন আর্থ, যে মানব, যে আমি প্রত্যেকটির বাংলা অর্থ হয়তো বা বলতে পারতাম কিন্তু সময়ের সংকীর্ণতার কারণে বাংলা অর্থগুলো আমি বলতে পারছি না বন্ধুগণ, কেননা ভিডিওটি দীর্ঘায়িত হবে। তো মানুষ প্রথমেই দূরত্বকে জয়লাভ করেছিল, পৃথিবীর যে দূরত্ব এটিকে কনকোয়ার্ড অর্থাৎ জয়লাভ করা, ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব, এই জয়লাভ করেছিল বাই ডিসকাভারিং হুইল অর্থাৎ চাকা আবিষ্কার করার মাধ্যমে। এই গল্পটি এসেছিল যশোর বোর্ডে 2015 সালে। বন্ধুগণ এই 15টি বেশি ইম্পর্টেন্ট, আপনারা এই 15টি বেশি পড়বেন। এই 15টির বাইরেও 16 নং মিসেস রেহানা দ্য ইংলিশ টিচার, এই লেসনটি আপনারা পড়ে নেবেন। নাম্বার 17 মিস্টার প্রণয় লর্মা এবং নাম্বার 18 উইথ অনলি 2,500 টাকা, দ্যাট মিন্স এই নাম্বার 19 দ্যার ইজ আ স্মল ভিলেজ এবং 20 এ 6 ইয়ার্স ওল্ড বয়, দ্যাট মিন্স ওয়াশিক ফারহান এবং 21 মিসেস সুবর্ণা সাহা দ্য ক্লাস টিচার। এই কয়েকটি গল্প আপনারা অতিরিক্ত 16 থেকে 21 পর্যন্ত এই কয়েকটি পড়ে নেবেন, ইনশাল্লাহ এদের মধ্য থেকেই কমন হবে, পরীক্ষায় আশা করি কমন হবে বন্ধুগণ। এবং এই কয়েকটি পড়ে নেওয়ার পাশাপাশি আমি পর্যায়ক্রমে আপনাদের জন্য আনসিন প্যাসেজগুলো এবং অন্যান্য আইটেমগুলো ভিডিও লেকচার তৈরি করে আমার যে ফেসবুক টাইমলাইন খান মেথড অনলাইন টিচিং এবং ইউটিউব চ্যানেল খান মেথড লাইভ ভিডিও লেকচার এবং খান মেথড ভিডিও লেকচার, এই দুইটি চ্যানেলে আপলোড করব ইনশাল্লাহ। বন্ধুগণ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঘরে বসেই এই সিন প্যাসেজগুলো আপনারা অবশ্যই অবশ্যই পড়ে ফেলবেন। ধন্যবাদ।